রাজ্যজুড়ে নারী নির্যাতন খুনের ঘটনার প্রতিবাদে রামপুরহাট শহরে সিপিএম এর মহামিছিল। বকটুই হাসখালিকাণ্ড ছাড়াও ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর প্রতিবাদে আজ পথে নামেন বাম নেতা কর্মীরা। সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, প্রাক্তন সিপিএম সাংসদ রামচন্দ্র ডোমের নেতৃত্বে ওই মিছিল রামপুরহাট শহর পরিক্রমা করে। মিছিল শেষে রামপুরহাটে সমাবেশ। রামপুরহাটের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে রাজ্য জুড়ে নারী নির্যাতন খুনের ঘটনার প্রতিবাদে রামপুরহাট শহরে সিপিএম এর মহামিছিল। বকটুই হাসখালিকাণ্ড ছাড়াও ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর প্রতিবাদে আজ পথে নামেন বাম নেতা কর্মীরা। নেতৃত্বে ছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, এছাড়াও ছিলেন প্রাক্তন সিপিএম সাংসদ রামচন্দ্র ডোম। রামপুরহাট শহর পরিক্রমা করে এই মিছিল। মিছিল শেষে রামপুরহাটে সমাবেশ। অন্যদিকে রান্নার গ্যাসের দাম হাজার টাকা ছাড়ানোয় ফের মোদী সরকারকে তোপ রাহুল গান্ধীর। কংগ্রেস জামানায় 2014 সালে রান্নার গ্যাসের দাম ছিল 410 টাকা, ভর্তুকি ছিল 827 টাকা। বিজেপি জামানায় 2022 সালে রান্নার গ্যাসের দাম 999 টাকা, ভর্তুকির পরিমাণ শূন্য। বর্তমানে একটির দামে তখন মিলত দুটি সিলিন্ডার। কংগ্রেস শুধুমাত্র গরিব ও মধ্যবিত্তদের কথা ভাবে, এটাই কংগ্রেসের আর্থিক নীতির মূল কথা। টুইট কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর। এলপিজির মূল্যবৃদ্ধি প্রসঙ্গে কি বলেছেন পাল্টা সুকান্ত মজুমদার শুনব। আমার মনে হয় বৃদ্ধি সাময়িক, কারণ নরেন্দ্র মোদী সরকার জনগণের কথা ভেবে যেমন একদিকে 80 কোটি মানুষকে বিনে পয়সায় প্রায় 2 বছর হয়ে গেল, 2 বছর ধরে বিনে পয়সায় 5 কেজি করে খাদ্যশস্য দিচ্ছে, তো স্বাভাবিকভাবে ফ্রিতে আমরা ভ্যাকসিন পেয়েছি এবং 130 কোটি দেশের মানুষ ভ্যাকসিন পেয়েছে, চারটিখানি কথা নয়। স্বাভাবিকভাবে সরকারেরও একটু চাপ আছে এই মুহূর্তে, আর যুদ্ধের জন্য অপরিশোধিত তেলের দাম বেড়ে গেছে। আমার মনে হয় সাময়িক অসুবিধে হচ্ছে, জনগণের অবশ্যই অসুবিধে হচ্ছে, সেই বিষয়টা আমরা অনুধাবন করছি এবং আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও অনুধাবন করছেন, খুব শীঘ্রই এর একটা পথ বেরোবে বলে আমার বিশ্বাস। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।